আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। দলিল সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ সৃষ্টির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা কি? ইবাদত কার? আল্লাহর। পৃথিবীতে অন্য কারো ইবাদত করার সুযোগ আছে? অন্তরের পূজা করার সুযোগ আছে? পীরের কাছে মাথা নত করার সুযোগ আছে? কোন ব্যক্তিকে সামনে এগিয়ে দিয়ে তার ইত্তেবা করা ঠিক আছে? যদি সেটা ইসলাম বিরোধী হয়, কোন ব্যক্তিকে সামনে এগিয়ে দিয়ে ইত্তেবা করা, অনুসরণ করা, এটা নিঃসন্দেহে একজন মুসলিম তার এটি কাজ হতে পারে না। মানতে হবে তার শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহ ভীতি শিক্ষা দেয়, আল্লাহর দিকে ডাকে, পরেশগারিতার শিক্ষা দেয়, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ, এমন ব্যক্তিকে বাছাই করা, একজন বিবেক সম্পন্ন শিক্ষিত মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আসে কোথায়? কোরআন শরীফে নয়, আসে কোথায়? কোরআন মাজিদে। আসে কোথায়? কোথায় আসে? কোরআন মাজিদে, কোরআন শরীফে নয়। শরীফ বলা যায় না, বলতে হবে কি? কোরআন মাজিদ। তাহলে আল্লাহ যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আসে কোথায়? কোরআন মাজিদে। কোরআন মাজিদে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, কেন, কি কারণে। আপনার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দেশ পরিচালনা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন নাজিল করলেন, প্রথম বাক্য কি ছিল? ইকরা। কেন বললেন আল্লাহ আমাদেরকে পড়তে বললেন? ইকরা, তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। নির্দেশকার আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন ইকরা, তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে আমাদেরকে পড়তে বলেছেন। সম্মানিত অত্র মাহফিলের উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি আমি, আমাদের অবস্থা চলাফেরা, আমাদের সন্তানদের অবস্থা চলাফেরা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন। সব কিছু হতে হবে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বাক্যটা দিয়েছেন ইকরা, আমাদেরকে পড়তে বলেছেন, নির্দেশ করেছেন। এবার এই ইকরা আল্লাহ তাআলা পড়তে বললেন, পড়ার নির্দেশ কি 30 বছর বয়সের পরে নাকি 40 বছরের বয়সের পরে? আল্লাহ কখন পড়তে বলেছেন?
বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা নির্দেশ করলেন আপনাকে আমাকে, ইকরা, তুমি পড়ো। এই পড়া নির্দেশ কি 30-এর পরে নাকি 40-এর পরে নাকি 60-এর পরে? কখন? বুদ্ধি হওয়ার পরে, যখনই বুঝবেন, যখনই শুনবেন, যখনই জবান ফুটে যাবে, পড়তে শিখবেন, তখনই আপনার প্রথম বাক্য হবে কি? পড়া। কার নামে? আল্লাহর নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পড়তে বলেছেন, আমাদেরকে পড়ার নির্দেশ করেছেন, এটাকে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম, নারী হও পুরুষ হও যেই হও না কেন, তোমার জন্য ইলিম অর্জন করা ফরজ। নির্দেশকার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই যে নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে পড়তে বলেছেন, ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলেন, আপনার এই পড়ালেখার নির্দেশ কখন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ইলিম অর্জন ফরজ করে দিয়েছেন? নিশ্চয়ই যখন আপনি পড়তে শিখবেন তখনই। কিন্তু আপনার বাচ্চা, আমার বাচ্চা পড়ছে কোথায়? এই এতগুলি কথা আমি আপনাকে কেন বললাম? এতগুলি কথা আমি আপনাকে কিসের জন্য বলছি? আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কোরআনে দিয়েছেন এই বাক্য, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে পড়তে বলেছেন, ফরজ করে দিয়েছেন। এবার আপনি চিন্তা করুন, আপনার এই নির্দেশটি কখন আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনার বাচ্চাকে আপনি পড়াচ্ছেন কোথায়? আপনার সন্তানকে পড়াচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? আপনি পড়ছেন কোথায়? নিজেই নিজের বিবেক, নিজেই নিজের চিন্তা, নিজেই নিজের স্থান থেকে যদি বসে বসে চিন্তা করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। বেশিরভাগ আমাদের সমাজের মানুষ দুনিয়াবি, তার বাস্তব প্রমাণ এটাই যে আপনার বাচ্চাকে আগে আপনি পাঠাচ্ছেন প্রাইমারি, আগে পাঠাচ্ছেন ক্যাডেট স্কুলে, আগে পাঠাচ্ছেন বিভিন্ন বড় বড় কলেজ ভার্সিটিতে। আপনার বাচ্চাকে যদি বলা হয় 25 বছর বয়স পড়ো তো সূরা ফাতিহা, 30 বছর বয়স পড়ো তো সূরা ফাতিহা, আপনার বাচ্চা বলতে পারে না। আপনি যে একজন বাবা হিসাবে এখানেই ব্যর্থ, আপনি যে একজন মা হিসাবে এখানেই ব্যর্থ, এটাই তার বাস্তব প্রমাণ যে আপনি আপনার বাচ্চার প্রথম বাক্য পড়াতে পারেননি। আলিফ বা তা সা আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারেননি। আপনার বাচ্চাকে আপনি পড়াচ্ছেন প্রথমেই বাক্য যেটা তার মুখে সবসময় ভাসে, সবসময় বলে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এই কথাটাই, এই কবিতাটাই আপনার বাচ্চাকে পড়াচ্ছেন। কিন্তু উচিত ছিল তো আপনার, এটা তো উচিত নয়, আপনার তো উচিত ছিল আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে আগে প্রথম বাক্য হওয়া দরকার ছিল, আলিফ বা তা প্রথম পড়ার দরকার ছিল, তাওহীদ সম্পর্কে দরকার ছিল, আল্লাহ কোথায় দরকার ছিল, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন দরকার ছিল, শিরিক সম্পর্ক অবগত করা দরকার ছিল, আল্লাহকে চেনানো দরকার ছিল, তাওহীদ সম্পর্ক অবগত করা। আপনি সে কাজগুলি করলেন না, সেই কাজগুলি না করে আপনি আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তারা খাড়া দুটো শিং, পড়াচ্ছেন অতে অজগার সাপ আসছে তেড়ে, অতে আতে আমটি আমি খাবো পেড়ে, অর্থাৎ অতে অজগাশ্রম আসছে তেড়ে, এই কথাটা বলে আপনি আপনার বাচ্চার কলিজার মধ্যে সাপের সাপকে ভয় করো, অর্থাৎ অতে অজগাশ্রম আসছে তেড়ে, ও সাপকে ভয় করছে, আল্লাহকে নয়। দ্বিতীয়, আতে আমটি আমি খাবো পেড়ে, অর্থাৎ এই কবিতা পড়ানোর মাধ্যমে আপনার বাচ্চা চুরি করা শিখছে, চুরি করা শিখাচ্ছেন আপনি। কিন্তু সৌদি আরবের আরব দেশের কোনো বাচ্চা
আরব দেশের কোনো বাচ্চাকে যদি আপনি 7 বছর বয়স 5 বছর বয়স তাকে যদি বলেন তুমি ওখানে মাথা নত করো তো, ও আগে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এই কথা বললেন কি? অর্থাৎ এই বাচ্চার মধ্যে প্রথমেই তার বাবা তার মা শিক্ষা দিয়েছে তাওহীদ সম্পর্কে। আপনার বাচ্চা তাওহীদ কি, এটাকে খেতে হয়, পড়তে হয়, মাখতে হয়, কি করতে হয়, এর ব্যবহারটা কি সম্পর্কে জানা না। বয়স 30 বছর, বয়স 40 বছর, আপনার ছেলে আপনার মেয়ে আপনি নিজেই ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার কোরআন দিয়েছেন, যে কোরআনের মধ্যে সব কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু এখানে দিয়েছেন, এ সম্পর্কে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, এ সম্পর্কে আপনার কোনো মাথা ব্যথা নাই। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন আপনাকে আমাকে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য পাঠালেন, আমি কি সে আল্লাহর উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করতে পারছি? আমি কি সে আল্লাহর পাঠানো উদ্দেশ্যটাকে পরিপূর্ণ মানতে পারছি? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি? আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আমি কি আল্লাহর দেওয়া নির্দেশ পরিপূর্ণ মানতে পারলাম? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ একবার চিন্তা করে না, মানুষ একবার ভাবে না, মানুষ সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মানুষের এটা নিয়ে কোনো চিন্তা নেই, মানুষ শুধু দৌড়াচ্ছে, সকালে ঘুম থেকে উঠেছে শুধু দৌড়াচ্ছে, কোথায় আছে টাকা, কোথায় আছে বাড়ি, কোথায় আছে সুন্দর জমি, কোথায় আছে সম্পদ, কোথায় আছে অর্থ, যুবক দৌড়াচ্ছে কোথায় আছে সুন্দরী মেয়ে, এভাবে যুবক শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, কোথায় শুধু বাবা দৌড়াচ্ছে, দৌড় দিয়ে চলে যায় সন্তানকে প্রিক্যাডেট মাত্র স্কুলে পড়ানোর জন্য, দৌড়াচ্ছে বাবা খুব ভোরে, সারা রাত ঘুমায়নি, ছেলের ফজরের সালাতের খোঁজ নাই, সারা রাত বাবা বসে বসে পড়িয়েছে ইংরেজি পরীক্ষা বলে, ছেলে পড়ে এখন ক্যাডের স্কুলে, সফল বাবা, সফল বাবা ছেলে ইঞ্জিনিয়ার, সফল বাবা ছেলে ব্যারিস্টার, সফল বাবা ছেলে নামাজ পড়ে না, বাবা সফল। আল্লাহু আকবার, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, এটাকে সফল বাবা বলে? এটাকে সফল বাবা হতে পারে কখনো? আর বাবা তো সফল সেই যেই বাবা তার সন্তানকে তৈরি করতে পেরেছে। সন্তান যখন বলে আল্লাহ তুমি আমার বাবাকে মুক্ত করে দাও, সন্তানের সম্মানে সন্তানের মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বাবাকে পোশাক পরিধান করান কিয়ামতের মাঠে, যখন তার বাবা থাকে উলঙ্গ হাফেজ সন্তান, এর উপরে পৃথিবীতে আর কি সম্মান হতে পারে, এর থেকে পৃথিবীতে কি সম্মান হতে পারে? যখন সবাই উলঙ্গ, যখন সবাই উলঙ্গ, ওই সময় হাফেজের বাবা কোরআন হাফেজ তার বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক পরিধান করাচ্ছেন, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে, এর থেকে বড় সম্মান কি হতে পারে, এর থেকে বড় মর্যাদা কি হতে পারে? তুমি বেটা দুনিয়াতে তোমার ইঞ্জিনিয়ার সন্তান নিয়ে লাফালাফি করো, তুমি বেটা দুনিয়াতে ব্যারিস্টার ছেলেকে নিয়ে লাফালাফি করো, মনে করছো আমি কো সফল বাবা, মনে রেখে দিও না তুমি সফল বাবা নও। সফল বাবা তো সেই যে বাবার সন্তান কোরআন বুকে ধারণ করে আসে, যে বাবার সন্তান হাদিসের খেদমত করছে, যে বাবার সন্তান আলেম মাঠে ময়দানে হকের দাওয়াত দিয়ে যাচ্ছে, সে বাবাই তো সফল, সেই বাবাই তো সফল, সেই মাই তো সফল। আফসোসের বিষয়, বাবা চিন্তা করে আগে টাকা চাই, সন্তানকে টাকার দিকে পাঠাতে হবে, বাবা চিন্তা করে আগে সন্তানকে অর্থের দিকে পাঠাতে হবে। এখানে একটি বিষয় বলে নেই অপ্রাসঙ্গিক, আপনি যখন দুনিয়া নিয়ে চিন্তা করছেন আপনার সন্তানকে বিশাল টাকা দরকার, বিশাল বাড়ি দরকার, বিশাল গাড়ি দরকার, আপনি যখন আপনার সন্তানকে নিয়ে দৌড়াচ্ছেন শুধু স্বপ্ন দেখছেন, আমি আপনাকে তখন একজন ব্যক্তি বিশাল বড় মাপের আলেম সৌদিতে মাশহুর পরিচিত মানুষ, পরিচিত একজন আলেম, তিনি দার্স দিচ্ছেন, দার্স দেওয়ার এক পর্যায়ে একজন যুবক এসে হাজির, একজন যুবক এসে বলছে আপনার জন্য আমি একটা হাদিয়া নিয়ে এসেছি,
হাদিয়াটা হলো প্রাইভেট কার, একটি গাড়ি আপনার চলার জন্য। উস্তাদ তখন বসে বসে ছাত্রদের কেন দাস দিচ্ছেন, বললেন হাদিয়া যেটা দিয়েছো ঠিক আছে আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলাম চাবিটা এখানে রেখে তুমি চলে যাও। উস্তাদ বসে বসে দাস দিচ্ছেন, প্রয়োজন অনুভব করলেন না, দেখি গাড়িটা কেমন কেমন কালার, কত বড় কত বর্ণের।